জি ভাই আব্দুল কাদের আমারে কেন রাখছো কি লাগা কি দরকার কি লাগবে কি প্রয়োজন কোন অসুবিধা কোন সুবিধা কও আব্দুল কাদের জিলানী অনেক পরে কয় না ডাকবা দেখলাম আপনি যে নিকটে আছেন কিনা কয় না আমি তো বড় হেডও কইছি আমার যে ডাক দিছো কোন কথা থাকলে কও দাবি দাওয়া থাকলে কও কোন কিছু প্রয়োজন থাকলে কও তাহলে আমি কি করব লাআল্লাহুম ইয়ার শুদুন আমি পরিশোধ করে দিব কও কোন কথা থাকলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় খোদা গো কথা কইলেই বা কি হইব আমি যদি কোন জিনিস চাই তাহলে তুমি কি দিতারবা আচ্ছা লাখ জিনিস আল্লাহ দিতার তো না এটা কত বড় কথা আল্লাহ কো আব্দুল কাদের কি কইলি আমি দিতারতাম না কয় হ্যাঁ আমি যেটা সামু এটা তুমিও দিতারতাম না সুবহানাল্লাহ এই কারবার আখেরি নবীর উম্মতের এই হারে আর কোন নবীর উম্মতে আল্লাহ কো আব্দুল কাদের কি কইলি আমি পারতাম না কয় আমি জানি যেটা সামু এটা তুমিও পারতা না আচ্ছা কি চাইবো আল্লাহ কি জানে না আল্লাহ জিগা এ আব্দুল কাদের কি চাইবি ক দেহি আমি কি মুন পারি না গ তাইলে আমারে নবী বানায় দাও কি বানায় দিত আমার নবী বানায় দাও আল্লাহ কই নবী তো আর বানাইতাম না কবে আগে জানি তুমি পারতাম না সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ এটা আখির নবীর উম্মতের তো করতে আর কেউ না আল্লাহ কই বন্ধু গো তোমার উম্মতের খেলা দেহুম এই দেশে আর তুমি নবীর খেলা দেহুম এই দেশে তোমার উম্মতের খেলা দেহুম দুনিয়াতে আর তুমি নবীর খেলা দেহুম আখেরাতে আখেরাতে দেখব নবীর খেলা আর এই দেশে দেখব উম্মতের খেলা আখেরাতে কি খেলা দেখব কোরআন শরীফে আপনারা পান নাই আলেম ওলামাদের মুখেও আর শুনেন নাই হাশরের দিন বিচার করতে যায় আল্লাহ জানি কি এর পাল্লা বসাইবো দেখছেন সবাই জানে মাশাআল্লাহ তাহলে আমারে দাওয়াত দিছিলেন কি লিখে কিসের পাল্লা বসাইবো আচ্ছা মিজানের পাল্লা দা মাহফুর লাগবো কি লিখা হিসাব কিতাব সঠিক ভাবে দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে না এরা কি কোনো বেশ কম করে গুষ্টুস খায় আচ্ছা এই দুই ফেরেশতা ধরেন হিসাব কিতাব ফেসফুসে লাগাইলো ফেরেশতা হিসাব না দিলেও আমার আল্লাহ সব জানে কিনা আল্লাহ নিজেই তো যথেষ্ট হিসাবের দরকার কি নিজেই জানে এরপর দুই ফেরেশতা হিসাব দিব আল্লাহও জানে এরপরে মিজানের পাল্লাটার দরকারটা কি কথাটা কি বুঝাইতাম পারছি আল্লাহ জানে কার কি পরিমাণ নেক আছে গুণ আছে ফেরেশতারও রিপোর্ট দিব এরপরে মিজানের পাল্লার দরকারটা কি আল্লাহ কইব মিজানের পাল্লা বসানোর কারণ হইল আমার নবীর খেলা দেখাইতাম সুবহানাল্লাহ আসতে গেলে হাশরের দিন আল্লাহ ডাক দিবে আখির নবীর উম্মতের বিচারের পালা এ আকেলালে এদিকা ফেরেশতারা দেখো মাপ দাও পাল্লা তুলবো মাপ দিলে চাই থাকবো দেখবো নেকির পাল্লা হালকা গুনার পাল্লা চোখের পানি ছেড়ে দিব আহ এই বিপদ আস উপায় নাই হায়রে দয়ার নবীর যদি পাইতাম এমনি আমার নবী হাজির আর উম্মতের ব্যথায় আমি সইতে পারি না রে কেমনে সইব আমার নবীর প্রাণ প্রিয় বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন মা আয়েশা বলেন আমি একদিন আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম ইয়া রাসূলুল্লাহ তোল মালিশ করব অনুমতি দেন মা আয়েশা বলেন আমার নবীর শরীর মুবারকে তোল মালিশ করতে যাইয়া দেখি পূর্ণিমার চাঁদের মতো চেহারার মধ্যে গো কালো কালো দাগ চামড়ার ভিতরে দেখা যায় প্রশ্ন করে বসলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর চেহারায় কালো কালো দাগগুলো কিসের আপনার বুঝি বসন্ত হয়েছিল না রে আয়েশা খাজলি পাসরা হয়েছিল না রে আয়েশা ওগুলি আমি নবীর শরীরে হয় না এগুলি হারাম আমার শরীরে হবে না তাহলে দাগগুলো কিসের আমার নবী আয়েশার দিকে মুক্ত করে চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন এইগুলি খাজলি বাসরা নয় বসন্তের দাগ নয় এইগুলি হলো তাইবের যুবকের পাথরের আঘাতের দাগ
আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ এইগুলি যদি যুবকদের আগাতের তায়েবের দাগ হয় আল্লাহর বন্ধু গো এই দাগগুলি দেখলে আমার বড় কষ্ট হবে গো আল্লাহর নবী আপনি দোয়া করলে দোয়া কবুল হয় আপনি দোয়া করে দেন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয় আমার নবী কান্দে আয়েশা রে ও আয়েশা এই দাগগুলো পরিষ্কারের জন্য আমি দোয়া করব এই কথার কোনোদিন বলতে পারবি না নিষেধ করে দিলাম রে আয়েশা এই দাগগুলি দোয়া করে পরিষ্কার করব না রে এই দাগ লইয়া আমি হাশরের জমিনে হাজির হব ফলসিরাতের কিনারে আমার গুনাহগারে তিম উম্মতরা রে গুনার বোঝা মাথায় লইয়া ফলসিরাতের কিনারে যাইয়া যখন নবী কই বলে কাঁদবে রে আয়েশা ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় কুঠি কুঠি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব সে নবীর সামনে উম্মত জাহান্নামে যাইতে পারবো নবীর সামনে হাজির ফেরেশতারা কি ব্যাপার প্রভু গো আপনার বন্ধুর উম্মতের মাপের পাল্লা বেশ কম আল্লাহ কিছু কথা কইব না নবীজি বলো কি বেশ কম গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা নবীজি এই আঙ্গুল মুবারক নেকির পাল্লাত লাগাইব লাগানোর সাথে সাথে হাশরের দিন নেকির পাল্লা এমন ভারী হবে সাত আসমান সাত জমিন যদি থাকতো আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব যদি থাকতো সব যদি নেকির পাল্লার অপোজিটে গুনার পাল্লায় তুলে দিত তারপরও এই নেকির পাল্লার সাথে উজুনে কুলাইত না আল্লাহ জিজ্ঞেস করবেন ও ফেরেশতারা মাপের খবর কি ফেরেশতারা বলবেন প্রভু গো প্রথমত ছিল গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আপনার বন্ধু আঙ্গুলি লাগানোর কারণে নেকির পাল্লা ভারী গুনার পাল্লা হালকা আল্লাহ বলবেন তাহলে বেহেশত দাও আরেকজনকে মাপ দিবেন একই অবস্থা হবে এমন সময় আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ নিয়ে নেকির পাল্লায় ছেড়ে দিব নেকির পাল্লা আবার ভারী গুনার পাল্লা হালকা আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা মাপের খবর কি ফেরেশতারা বলবেন প্রভু গো মাপের খবর আর জিগায়া লাভ কি হয় নেকির পাল্লা হালকা আপনার বন্ধু করে দেয় ভারী হয় নেকির পাল্লা হালকা আপনার বন্ধু করে দেয় ভারী তা আপনার বন্ধু যেটা করে আপনি তো সেটাই শুনেন তে আর মাফা মাফি দরকার কি আপনার বন্ধুরে কম যার ইচ্ছা হেরে বেহেস্ত বেলাই তো আমার আল্লাহ বলবেন ফেরেশতারা আরে আমি কেমন নবীর সাথে বন্ধুত্ব করেছি বন্ধুর খেলাটা দেখানোর জন্যই আমি আল্লাহ মিজানের ফাল্লা বসাইছি সুবহানাল্লাহ আজকে জাহান্নামীরা জাহান্নামী হবে আমার বন্ধুর উম্মতের মধ্যে নেকির পাল্লা হালকা হবে আমার বন্ধু আঙ্গুল ইশারা করে ভারী করবে বন্ধু ভারী করলে আমি আল্লাহ খুশি হব কবুল করব সমস্ত নবী রাসূলের সামনে আমি দেখাইব রে আমার বন্ধুর পাওয়ার যে কত এই জমিনে আমার বন্ধুকে অনুমতি দিলাম রে ফেরেশতারা আমার বন্ধু যা যা করবে রে আজকের জমিনে আমি আল্লাহ বন্ধুর সব খেলা মাইনা নিব হাসরে খেলবো নবী আর দুনিয়ায় খেলবো উম্মত গাছে পাক ডাকতেছে প্রভু গো নই আনা গেল নয় আল্লাহ কো নবী তো আর হইতো না কারণ ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা আছে না কিন্তু বিধান নাই বিধান কিভাবে থাকবে ঘোষণা দিয়ে রয়েছে ওলা কির রাসূল আল্লাহি ও খাতামান নাবিন এই নবী দিয়ে নবুয়তির দরজা আমি খতম করে দিয়েছি কাজী ওহন আবার বানাইলে আল্লাহ মৃত্যু হইতো না আচ্ছা আল্লাহ কি মিথ্যা কথা কইব আল্লাহ খ রে আব্দুল কাদির এমন নই কইছ রে যে যা ক্ষমতা আছে কিন্তু বিধানে নাই আবার নবী নিজেও কইছে আনা খাতামুন নাবী লা নাবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে নবী আসবে না আমার কত মিথ্যে নবীর কত মিথ্যে এই দেখে আর আমি করুম আব্দুল কাদির কয় জানি এটা তুমি পারতা না এই অন্য কিছু সা ফারি নাকি মন দেখায় দিমু কথাইলে আমি কাদরিয়ার তরিকায় যারা তোমারে ডাকবো এরে মাফ করে দাও আল্লাহ কই না পারি এই না পারি যা কথা দিলাম কিয়ামত পর্যন্ত এই তরিকার মধ্যে যারা আমারে ডাকবো আমি কাদরিয়া তরিকার সব লোককে মাফ করে দিব যা যাই হোক এদিকে আমার ওয়াজ না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলুন আল্লাহর কথা মতো এবাদত করছে কিনা এবাদত করছেনি আল্লাহ যে কাজের লেগে বানাইছে এই কাজ আব্দুল কাদের জিলানী করছেনি শুধুমাত্র তো ভারতের ঘটনা বলছিলাম হাজি আমদাদুল্লাহ মহাজেরে মক্কি নবীর আশিক ছিলেন যিনি বাতাসের উপরে ভর করে মদিনায় যায় জামাতে শরীক হইতো
ওনার কাছে এক লোক গেছে গিয়ে বলতেছেন, হুজুর আমার একটা ছেলে হারানি গেছে, 3 মাস যাবত ছেলেটারে পাই না। আচ্ছা কারো ছেলে হারানি গেলে বলুন এই ঘরের মা বাবার কি ঠিক মতো খাওয়া ঘুম গুসুল আছে? হুজুর আমার ছেলেটার খোঁজ খবর পাই না, তো দেখবেন ছেলেটা বেঁচে আছে কিনা। আল্লাহর ওলি করে আবার এ কইলে তো হয় না, বসো আমি দেখি। চোখ বন্ধ করে বেরিয়েছে, একটু পরে কয় বাবা তোমার ছেলেটা তো বেঁচে আছে কিন্তু একবারে মরার পথে গেছে গা, জিনে নিয়া বালুর সরের মধ্যে অক্র সাগরের মাঝখানে এক দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে, যেখানে মানুষ নাই, খানা নাই, ঘরবাড়ি নাই, গাছগাছরা নাই, এই রৌদ্রের মধ্যে থাকতে থাকতে মাঝে মাঝে একটু খাওন দেয় দেয় কি না দেয়, একবারে শেষ পর্যায়ে 2-4 দিন থাকলে মরে যাবে। আচ্ছা বলুন তো এখন মা বাবার মায়া আরো বাড়ছে কিনা? হায় 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 শুনছিলাম না হেডেই বালা আছেন। অবশেষে দুইজনে মিলে কান্নাকাটি করতেছে, হুজুর আমার ছেলেটারে আইনে দিবেন, যাইতে হেলিকপ্টারের দরকার। আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে বলতেছে আইনে দিত কয় বাবা রে বললেই তো হয় না। আচ্ছা আমি দেখি তোমরা বসো, কিছুক্ষণ চুপ করে রয়েছে, চুপ করে থেকে কয় আল্লাহ রবি বলতেছেন যাও যাও তোমার ছেলে বাড়িতে আইছে যাও। মা বাবা বাড়ি দিয়া দেহে দরজার সামনে জ্ঞান হারা বাচ্চারা ফেরে রয়েছে, গরম পানি করে গোসল টুসুল করাইয়া কিছু নাস্তা পানি খাওয়াইয়া কিছুটা সুস্থ হয়েছে, পরে বলতেছে বাবা যে হুজুরের দুয়ার বরকতে তোমারে পাইছি, আসো সেই হুজুরের দেখায় নিয়ে আসি, হুজুর আমার ছেলেটা পাইছি, আপনার দেখায় বেলা রেখে চা একটু দোয়া করে দেন। এই বাচ্চাটা কাছাকাছি গেছে ভরে ডাকতেছে আবু এই হুজুরটা যেমন এই হুজুরের তো দোয়া করছে, না আপা দোয়া করছে না তো, আমি যখন দ্বীপের মধ্যে পড়ে আসিলাম এই হুজুরটা আমারে দইরা টান দিয়া উড়াইয়া লয়ে আইছে। আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে পারলে এই সমস্ত কাজ করা সহজ হবে কিনা বলুন তো? কোন এই ইবাদত আমরা করি না, ইবাদত খালি কি আমরারে কইছে না মহিলারারেও কইছে? জোরে কম তখন ইবাদত করলে আমরারে কি দিব মহিলারারে কি দিব? এটা জিগানদর হান না, অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইবার সাহস আছে না? আমরার মাশাআল্লাহ সাহস আছে কি কোন, কারণ আমরা তো শেষ শেষ না, শেষ শেষ কাদাইলা ফুলাফান দেখবেন এটা বাড়তি তায় শেষ করলে হুলা পরে একটু টেন্ডল বেশি থাকে না পেট না থাকে কিন্তু দেখ তাহলে তো শেষ করে হাসরের দিন এই নবীর উম্মত বিচার করতে গিয়ে আমার আল্লাহ ডাইকে এনে খাড়া করবেন। আকেলা লেদি গায় নামাজ পড়ছিলে কথা কইতো না, এই রোজা রাখছিলি আল্লাহ আমার গ্যাস ঠিক আছে এরকম কয় না কয় না, হাসরের দিন এতে কইব আল্লাহ কইব কি কইলি দুনিয়া তো বাটফারি করছস এখানেও বাটফারি করবি যাও জাহান্নামে যাও। ওই লোকটা আখেরি নবীর উম্মত, একটা দৌড় মারবো জাহান্নামের দিকে, ফেরেশতারা কইব খোদা গো এইভাবে দৌড়াইয়া জাহান্নামও যাইতে কাউরে দেখি নাই। আল্লাহ বলবেন কত তো ঠিক, ডাক দে এ কেরামত আলী এদিকে তুই জাহান্নামটা চিনছস? হ্যাঁ কইব, দেখছি না কোনোদিন, আলেম ওলামারে কইছে আগুন আছে সাপ বিচ্ছু আছে, তা তুই দৌড় মারলি যে কেউ তো দৌড়ায় জানা খোদা গো মনের কথাটা জিগাইছেন, দৌড়টা যে মারছি 70 বছর হায়াত পাইছিলাম দুনিয়াত কিন্তু 70 বছরের ভিতরে তোমার একটা হুকুমও আমি মানছি না, আর আজকা কোটি কোটি মানুষের সামনে তুমি নিজে আমারে হুকুমটা করছো, এটা কি আর জাহান্নাম জাহান্নাম বুঝি? কারণ তুমি যে হুকুমটা করছো খালি হুকুমটা মানবার লাগি তো আমি দৌড়টা মারছি, কারণ এই মানুষের সামনে তোমার হুকুমটা যদি আমি না মানি তোমার ইজ্জত থাকবো? ফেরেশতারা কইব খোদা গো হেদি কতার কায়দা জানে আল্লাহ দুবার হেরেছি না আমার আখিরি নবীর উম্মত জোরে জোরে কান না সো যে এই নবীর উম্মত হইতে লাভ হইব না লস হইব? এই নবীর উম্মত হইবেন কি ইবাদত কইরা না না কইরা? হ্যাঁ
কিভাবে করবেন এই তো সামনে আই পড়ছে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ সিস্টেমে নিয়ে আইতাছি আল্লাহ কবুল করো সকালে বলুন আমিন আমিন এই নবীর কাছে রাহেন এই নবীর তরিকা রাহেন এই নবীর প্রেম রাহেন এই নবীর ভালোবাসা রাহেন এবার আল্লাহ কইবো তুই আমার হুকুম মানতে যাইয়া তুই জাহান্নামে যাইতে পারবি কহা কতে আমি কি তোরে maaf করতে দম না কই রাম না নিচা অহন্তর হাসন না কি কর অহনে জিগাই লাই খোদা গো আমরা যদি আবাদত করি আমরা কি দিবা মা বোনদের সহ আমরা খালি একা না কি কন আমরার মা বোনদেরও সহ আমরা কি দিবা কয়ে লও আল্লাহ কইতাছে কোরআন শরীফ বুঝে বলেন কইতাছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কার কথা এটা কার কথা যেরকম না কার কথা আল্লাহ কি কিছু মিথ্যা কথা ক না নাউজুবিল্লাহ আল্লাহ কখনো মিথ্যা কথা আল্লাহ কইছে আমরা যদি আবাদত ঢুকি আমরারে বেহেশত ঢুকাইব আল্লাহর কথা ঠিক আছে নি এবাদত করলে না না করলে এবাদত কেমনে করবেন এবাদত কেমনে করলে বেহেশত ঢুকাইব অন যে যুগ ফরছি ফিসাবে ফিসাবে ও লাগিয়া বইরেছেন আছে না এ ফির হে ফির ডাক্তার না হে ফির হে ফির লোক মিললে অন কোন ফিরের মুরিদ হইয়া বেহেশত যাইবেন মৌলবীরা মৌলবীরা দলাদলি আছে না কোন মৌলবীর কথা হুইন্যা ইবাদত করবেন কার কথা ইবাদতে বেহেশত যাইবেন আল্লাহ কয় এই যুগে যে এটা করব এটা আমি বালা রহম জানি আল্লাহ জানে না আমরা যেটা করব এর লাগি আল্লাহ কোরআন শরীফ দা ফয়সালা দিছে কেউ এর কথা না কার কথা হলো ওমা ইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো নবীর কথা মানবে যারা হবে জান্নাতি কন্যা নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি না মানিয়া আবু জাহেল এ নবীর কথা মানলে জান্নাতি না মানলে দুঝুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি আবু বকরের দাম কেমনে হলো গো আসুন তার জীবনী খুলি আবু বকর আমার নবীর কথাগুলো মানত কি না জানতে চায় একদিন আমার নবী মসজিদের নববীর বারিন্দায় গায়ের চাদর মোবারক খানি বিছাইয়া ডাকতেছেন সাহাবীরা রে কে আমি নবীরে কিনবি আমি নবীরে কে কিনবে দেখি কি দিয়া কিনবি আমাকে কে ভালোবাসবে কি দিয়া ভালোবাসবে দেখি সকল সাহাবীরা দৌড়াইয়া বাড়িতে রওনা হয়ে গেছে বাড়িতে যাইয়া যা যা পাইতেন তা দিয়ে আয়েশা নবীর সামনে হাজির হয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ এই দিলাম আপনাকে খুশি করার জন্য আপনাকে কিনার জন্য এই দিলাম আরেকজন বলেন হুজুর আমিও এই দিলাম আপনাকে খুশি করার জন্য আপনাকে কিনার জন্য মদিনার মহিলারা যখন দেখতেছে পুরুষগুলি পাগল পাগল হইয়া ঘর থেকে কি নিয়ে নিয়ে নবীর সামনে হাজির করে একজন মহিলা জিজ্ঞাসা স্বামী গো তোমরা এইভাবে কেন পাগল পাগল হয়ে গেছো মহিলার সাথে জবাব দেন তার স্বামী রে বিবি তুমি কি খবর পাও নাই রাসূলকে কে কি দিয়ে খুশি করবে আজকে মদিনার জমিনে প্রতিযোগিতা লেগে গেছে রে আমার নবী চাদর বিছাইছে নবীরে কে কি দিয়ে কিনবে কে কি দিয়ে নবীকে খুশি করবে কে কি দিয়ে নবীর ভালোবাসার পরিচয় দিবে মহিলা সঙ্গে সঙ্গে ডাকতেছে ও মদিনার মহিলারা খবর পাইছো নি রাসূলকে কে কি দিয়ে খুশি করবা সঙ্গে সঙ্গে মহিলারা গলার স্বর্ণের হার গুলো টাইনা টাইনা খুলতেছে কানের অলংকার হাতের হাইবুড়ি খুলে খুলে মদিনার ওই সকল মহিলারা আমার নবীর রুমালের নবীকে খুশি করার জন্য স্বর্ণের টাল ফলাইয়া দিছে আমার
আল্লাহর নবী বলেন সাহাবীরা রে তোরা সবাইকে দেখেছি দেখি আমার আবু বকর কি আনে আমার আবু বকর নবীজি যদি কয় কাউরে আমার তার ভাগ্য ভালো না খারাপ আমার আবু বকর আবু বকরের জীবনী বাড়িতে যাই আর রুমালটা বিছাইছে চোখের পানি সারতেছে কি নিব গো কি দিয়ে আল্লাহর বন্ধুকে খুশি করব কি দিব কি দিয়ে খুশি করব কিছুই নাই ঘরে পাইছে একটা চার কাপ রুমালে রাখছে একটা গ্লাস রুমালে রাখছে নিমুকদানি রুমালে রাখছে একটা সারপিরিস রুমালে রাখছে এরকম খুঁড়িনারি জিনিস যা ছিল সব রুমালের মধ্যে রাখতেছে আর চোখের পানি সারতেছে মাহুদ রে আমি পারবো নি তোমার বন্ধুকে খুশি করতে এমন সময় তার বিবি তার পাশে দাঁড়াইয়া ডাকতেছে স্বামী ঘরের সবগুলো জিনিস প্যাকেট করে কোথায় রওনা হয়েছ বিবি গো আমি আমার রাসূলের জন্য রওনা হয়েছি আবু বকরের বিবি বলেন স্বামী গো মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে আমার কি মন চায় না নবীর রুমালে কিছু দেওয়ার জন্য আবু বকর বলেন বিবি তুমি কি দিবে কিছুই তো ঘরে নাই সব আমি প্যাকেট করে ফেলেছি আবু বকরের বিবি বলেন স্বামী গো একটুখানি দাঁড়াও গো আমার মন মানে না নবীর রুমাল খালি দিব না আবু বকর বলেন আমি যখন দাঁড়াইলাম আমি দেখি আমার বিবি বিছানাটার কাছে যাইয়া বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাটাই না বাহির করে খেজুর পাতা চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে আবু বকর বলেন খেজুর পাতার চাটাই পরে পরনের কাপড় কেন খুলস রে আমি জানতে চাই স্বামী গো আর কিছুই নাই আমার কাপড়টুকু আমি নবীর রুমালে দান করে দিব আবু বকর বলেন বিবি রে তোর কি মন চায় নবীকে খুশি করার জন্য পরনের কাপড় খুইলা দান করে দিতে আবু বকরের বিবি বলেন স্বামী শুধু পরনের কাপড় নয় গো আমার মন চায় আমার কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে বলুন এই ভালোবাসাই লাভ হয়েছে না লস হয়েছে রুমালের প্যাকেট সহ আবু বকর যাইতেছে নবীজি ডাকতেছে আমার আবু বকর আইতাছে আমার আবু বকর গাটুরি তুইছে মাঝখানে খুলছে একটা পুরান কাপড় বাইরিছে নবীজি গায় আবু বকর পুরান কাপড় দিয়াছ এমনি জিবাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আমার আল্লাহ নবীরে সালাম দিতনিও দিতনি আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আচ্ছা কি ব্যাপার জিবাইল তোমার পরনে খেজুর পাতার পোশাক হুজুর এই যে পুরান কাপড় দেখতেছেন এটার জবাব আস্তে খুললেন কিসের জবাব নবী গো আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড়টা খুললে আপনারে দেলাইছে এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া আবু বকরের বিবির ইজ্জত রাখতে যায়া সমস্ত ফেরেশতাকে আমি জিব্রাইলকে এমনকি জান্নাতি হুর বাড়াকে পর্যন্ত খেজুর পাতার পোশাক পরাইছে লাভ হইল না লস হইল আবু বকরের বিবির পালা শেষ সংক্ষেপ করে দিলাম আবু বকর এইভাবে সব কিছুই নাই নবীজি গায়ে ঘরে কিছু রাখ নাই সব লইছ হুজুর আল্লাহ আল্লাহ রাসূলকে ঘরে রাখছি আল্লাহ আল্লাহ রাসূল যদি থাকে আমার আর কিছু লাগে না যেদিন আবু বকর দুনিয়ার থেকে বিদায় হবে বলতেছিলেন লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম সঙ্গীরা রে আমি আবু বকর যদি মারা যাই আমারে গোসল দিবি
কাফন পরাবি জানাজা শেষ করবে নবীর রওজার পাশে আমাকে শুয়াইয়া ডাকবি আল্লাহর বন্ধু গো আপনার গোলাম আবু বকরকে কোথায় দাফন করবে বলো কোথায় দাফন করব বলেন যদি আমার নবী কথা কয় যেখানে বলে সেখানে দাফন কইরো তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয়েছে আর যদি নবী কোনো কথা না কইরে আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিবি আর তোরা মনে করবি আমি আবু বকরের ভালোবাসায় রাসূল খুশি হয় নাই কিতাব বলে আবু বকরের মৃত্যুর পর গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজার শেষ করে নবীজির রওজার পাশে নবীজির পাও মুবারকের পাশে রাখছে সাহাবীরা চারদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছে মদিনা যারা গেছে গো এ খেলার নমুনা এখনো দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাতার পাশে যাইয়া ডাকে আল্লাহর বন্ধু গো আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির হুজুর বলুন না আবু বকর কি কোথায় দাফন করব কোনো জবাব নাই সাহাবীরা সহ্য ব্যাপারটা কি কোনো কিছু কয় না কেন বলুন আমার নবী রওজা পাকে জিন্দা নবী আছে কিনা আর যদি বলুন আছে যদি থাকে নবীর ভালোবাসা দিয়া প্রমাণ করবেন আহমদ রাফাই নামে বাগদাদ থেকে নবীর একজন আশেক বেশি দিন আগের ইতিহাস না রওজা পাকের পাশে গিয়ে ডাকতেছে নবী গো বাগদাদ থেকে আইছি আপনার সাথে দেখা করব কোনো সুযোগ নাই অবশেষে ডাকতেছে ও নবী আপনার নাতি আদুরের নাতি হুসাইনকে আপনি খুব ভালোবাসতেন হুসাইন ডাক দিলে আপনি ফেরেশতাদের সাথে কথা বন্ধ করে হুসাইনের কাছে যাইতেন আজকে সেই হুসাইনও এই মহরমের চাঁদে উম্মতের নাজাতের জন্য রক্ত দিয়েছে নানা বলে ডাকলে আপনি জবাব দিতেন আমি আজকে হুসাইন হব আহমদ রেফাই বলেন আমি হুসাইন হব আর আপনাকে নানা কইয়া ডাকবো দেখি হুসাইনের জন্য নি আপনার মায়া আছে হুসাইনের অভিনয় করে বাগদাদ থেকে গিয়ে আহমদ রেফাই নবীজির রওজার চারিপাশে তখন রডের গেরাও ছিল না খালি খালি ছিল ঘুরতে সেট ডাকতেছে নানা নানা গো আমি তো হুসাইন নানা আমি আপনার সাথে দেখা করে যাব দেখা না করে আমি যাব না নানা হুসাইনের জন্য কি আপনার মায়া নাই আমি আপনার নাতি হুসাইন দেখা দেন দেখা না দিলে যাব না কমপক্ষে 25,000 হাজিদের সামনে আমার নবী রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে স্বীকার করার কোন সুযোগ কয়েকবার উঠেছিল মাসিক মদিনার মধ্যে এই ঘটনাটা কয়েকবার উঠেছিল তাইলে নবীজির রওজা পাকে জিন্দা হায়াতুন নবী আছে কিনা হযরত আলী ডাকে হুজুর আপনার গোলাম আবু বকর আপনার হিজরতের সাথী গুহার সাথী রাতের সাথী দিনের সাথী আপনার আবু বকর কি কোথায় দাফন করব বলে দেন না তারপরও কোনো জবাব নাই তিনবারের মাথায় হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আল্লাহর নবী গো আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি ঘটনা ঘটে হুজুর আমি আলীর জানি কি উপায় হয় এমনি সময় হাজীদের সামনে এমনি সময় নবীর সাহাবীদের সামনে এমনি সময় সকল সাহাবীরা চারপাশে দাঁড়াইয়া ছিল দেখতেছে নবীজির রওজাখানি থরথর করে কাঁপতেছে সকলের নজর দিল কেন নবীজির রওজা কাঁপে হঠাৎ করে শুনে আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে বড় মায়ার সুরে আলী আলী রে কই রে আমার আবু বকর রে আলী দে রে আবার আবু বকরকে আমার পাশে দাফন করে দে মদিনায় যায় দেখবেন আল্লাহর নবীর ভালোবাসার আবু বকর নবীজির এক পাশে ঘুমাইয়া রইছে আরেক পাশে আছে উমর বলুন কে উমর আমার নবীর ভালোবাসত কিনা নবীর ভালোবাসা ঠিক রাখতে যাইয়া যে উমর আপন পিতার কল্লা কাইটা ফালাইছে আপন পিতার কল্লা কেটে ফেলেছে নবীকে বিদ্রুপ ভাষায় গালাগালি করতো বিদায়
যেদিন উমরকে শহীদ করা হলো, উমর যেদিন ছুরির আঘাতে শহীদ হয়ে যাচ্ছিল, এমন সময় উমরের ছেলে পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বাবা গো। ও বাবা, বলো না আমি প্রতিশোধ কিভাবে নেব। দরজা মসজিদের নববীর দরজা বন্ধ করে দেওয়া হলো। উমর বলেন, বাবা রে, এখন আমি বেঁচে আছি, উমরের রক্ত মসজিদের নববী লাল হইতেছে। রে বাবা শুনো, আমি আবার প্রতিশোধ নিতে চাই না রে, আমি চাই নবীর পাশে শুইতে পারি। নবীর পাশে যদি শুইতে পারি রে সন্তান, আর আমার কোনো দুঃখ থাকবে না। জলদি করে যা, আমার কানে খবরটা দে, আমি নবীজির নরজার পাশে শোয়ার জন্য উপযুক্ত হয়েছি কিনা, নবী আমি উমরকে কবুল করছে কিনা, আমি উমরের পাশে জায়গা দিব কিনা। এমনি করে দৌড়াইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠাইছে। মা আয়েশা বলেন, আমার নবীর একটা জায়গা আছে, উমরকে শোয়ানোর জন্য প্রস্তাব করেছো, কিন্তু নবীর অনুমতি ছাড়া আমি আয়েশা কিভাবে রাজি হই। মা আয়েশা বলেন, আমার বড় আশা ছিল গো, আমি আয়েশা এই জায়গাটাই শুইব, কিন্তু আমি নিজের থেকে বলতে পারি না, উমরের ছেলে মনটা ভারী করে বাবার কাছে গেছে, উমর শেষ পর্যায়ে আত্মবাহির হয়ে যাবে, তাকে রয়েছে সন্তান, কি খবর দেয়। চোখের পানি ছেড়ে দিছে, বাবা গো আমি তো কোনো খবর ফাইনাল করতে পারি নাই। এমনি সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রওজা পাকের পাশে যাইয়া একটু দাঁড়াইয়া চোখ বন্ধ করলাম, এমন সময় দেখি আমার নবী ডাকতেছে, আয়েশা রে অনুমতি দে রে, উমরকে অনুমতি দে। আমার উমর, আমি নবীর ভালোবাসায় বহু কষ্ট করে ছেড়ে আসা, অনুমতি দে, অনুমতি দে। এদিক দিয়ে এই ঘটনা শুরু হলো এখানে, ওদিক দিয়ে উমরের ছেলে বলতেছেন, বাবা গো আমি তো অনুমতির ব্যাপারটা ফাইসালা করতে পারলাম না। উমর বলেন, তাহলে আর চাপ দিস না রে, আমি তো ক্ষমতায় আছি, এখনো তো আমি মদিনার প্রেসিডেন্ট, আমি যদি ক্ষমতার জুড়ে গায়ের জুড়ে চাপ দেই, হাসর দিন আমার আল্লাহ যদি জিগায়, রে উমর প্রেসিডেন্ট হইয়া গায়ের জুড়ে নবীর পাশে শুইলি, তাহলে তো নবীর ভালোবাসায় শুইতে পারলাম না। আমি আমার রাষ্ট্রীয় ক্ষমতা ইচ্ছে করলে শুইতে পারি, আমি গায়ের জুড়ে যাইতে চাই না রে, নবীর ভালোবাসায় যদি শুইতে পারি শুইব, আর না হয়তো আমারে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। এমনি সময় মা আয়েশা সিদ্দিকা খবর পাঠাইলেন, উমরের ছেলেকে আসতে বলো। পর্দার পাশে দাঁড়ালে চোখের পানি ছেড়ে দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রে উমরের ছেলে তোর বাবা কই রে? উমরের ছেলে বলেন, আমার বাবা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। ও উমরের ছেলে, আমার নবী কইছে রে, তোর বাবারে আমার নবীর পাশে দাফন করতি, নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়। বাবারা এখানে আলোচনা করলে বিস্তারিত অনেক সময়ের দরকার। যাই হোক, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি, না মানিয়া আবু না। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে কবুল করুন, সকলে বলুন আমিন। নবীর কথাগুলো মাইনা জীবনকে ঘোরা, জীবন যাপন করার তৌফিক আমাদেরকে দান করুক, সকলে বলুন আমিন। নবী আছে যার, সব আছে তার, নবী যার পক্ষে আল্লাহ তার পক্ষে, নবীকে পেয়েছে যারা জীবন ধন্য করেছে তারা, সকলে বলুন আমিন। আসুন আজকে 24 ঘন্টা মদিনায় শুয়ে শুয়ে নবী আপনার আমার জন্য কান্দে এই নবীর পক্ষে থাকি, একটু দুরুদ সালাম মদিনা পাঠাইয়া দোয়া করি। ইয়া নবী সালাম, ইয়া
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا بولوا لنا মা বাবা হারা মানুষ আসেন না এখানে ডাকবেন না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সভি মাবুদ পবিত্র মহরমের চাঁদ আকাশে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লয়া হাত বাড়াইছি ইয়াল্লা মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়র কলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।